সর্বনিম শ্রেষ্ঠ বড় মা কোটি কোটি গুণম আশা তোদের শ্রী শ্রী বর্ধা এবং শ্রী শ্রী দাদা শ্রী সর্বনিম কোটি কোটি গুণম আরও প্রণাম জানাই পূজনীয় বাবাইদা এবং ইষ্ট পরিবারের মনের শ্রী সর্বনিম আজকে আসাম প্রদেশ শ্রী শ্রী দাদার আশীর্বাদে দেশের যেখানে যত সৎসঙ্গ কেন্দ্র মন্দির এবং সৎসঙ্গ বিহার আসবে প্রত্যেক জায়গায় শ্রী শ্রী বর্মার 125তম জন্মোৎসব পালন করে অতিপালিত হচ্ছে। আমরাও সাতপাড়া সৎসঙ্গ বিহারে সমবেত হয়েছি শ্রী শ্রী বর্মার এই পবিত্র জন্মোৎসবকে পালনের জন্য। আমাকে শ্রী শ্রী বর্মা সম্পর্কে কিছু বলতে বলা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বর্মা যা কিছু বলেছেন যা কিছু করেছেন সবই আমাদের জন্য, কারণ তাহারা যে আমাদের বড় ভালোবাসেন। আমার এই দীর্ঘ জীবনে যত শাস্ত্র গ্রন্থাদি অধ্যয়ন করেছি তার মধ্যে কোথাও এই রকম পবিত্র ঐশী দাম্পত্য লীলা আমি অন্তত খুঁজে পাইনি। এখন এই অপূর্ব লীলা শ্রী শ্রী ঠাকুর এবং বড়মার জীবিত লীলার শেষের 12-13 বৎসর ধরে বহু লীলা দর্শন করার আমার সৌভাগ্য হয়েছিল। তার মধ্যে আরও বহু সূত্র থেকে ঠাকুর এবং বড়মা সম্পর্কে অনেক কথা জানতে পেরেছি। সব কথা তো অল্প সময়ের মতো বলা সম্ভব না, আমি একটি দুটি কথা শুধু বলবো। আমাদের দর্শে শ্রী শ্রী বর্মা সম্পর্কে কি বলবো বলেন, বলার কিছু আছে। আমি ঠাকুরের একটি বাণী দিয়ে সেই বাণীর ব্যাখ্যা দিয়ে সামান্য একটি ঘটনার কথা শুধু আপনাদের কাছে বলব। ঠাকুরের বাণীটি হচ্ছে, স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে গুলে দেখে বললাই সদর তারে বাসা ঘুরি রাখত। আবার এই বাণীটি শ্রবণ করে একটি দাদা বলেছিলেন, ঠাকুর সংসার সুখের হয় রমণীর দূরে এতটা প্রবাদই আছে। ঠাকুর বললেন, তা কইবা পারো যদি গুণবান পতি থাকে তার শোনে। এইবার যে স্বামী স্ত্রীর হয়েছে ভূমিকা সংসার জীবনে প্রতিপালন করার প্রয়োজন আছে, সেই সম্পর্কে যে লীলাগুলি তিনি করেছেন তার একটি ঘটনা আপনারা অনেকেই জানেন। শ্রী শ্রী বর্মা খুবই ভালো রান্না করতে পারতেন। যখন তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন নিজে হাতে শ্রী শ্রী ঠাকুরের জন্য রান্না করতেন। একদিন ভাত ডাল তরকারি ইত্যাদি রান্না করেছেন, ঠাকুর খেতে বসেছেন, বর্মা পরিবেশন করছেন। প্রথমে পাতে ভাত দিয়েছেন, তারপর ডাল দিয়েছেন। ঠাকুর ভাত মেখে ডাল দিয়ে এত তৃপ্তি করে খাচ্ছেন, বর্মা দেখে ভাবছেন তাই তো ডাল এত তৃপ্তি করে খাচ্ছেন। বলছেন, ঠাকুর ডাল কেমন হয়েছে? ঠাকুর বলছেন, খুব ভালো হয়েছে, আর একটু দাও। বর্মা আবার ডাল দিলেন, আবার ডাল দিয়ে ভাত খেলেন। আবার পরে ঠাকুর বলছেন, আর একটু দাও না, খুব সুন্দর হয়েছে। বর্মা একটু তাকিয়ে থেকে কী করবেন, আরও ডাল দিলেন। ঠাকুর বা ডাল দিয়ে ভাত খেলেন, খাওয়ার পরে বললেন, আমার পেট ভরে গেছে আর খাবো না। বড় মা বাবাকে তাকিয়ে থাকেন, সব কিছু তো ধরা থাকে।
শুধু ডাল দিয়ে খেলেন, কী করা যাবে? ঠাকুর হাত ধুয়ে যথাস্থানে চলে গেলেন। বড় মা ঠাকুরের পাতেই খেতে বসতেন, ওই দিন উনি ভাত মেখে ডাল দিয়ে মুখে দিয়ে হা করে পড়েছেন। হয় হল ডালে তো নুনই দেওয়া হয় না। বড় মার চক্ষের জলে শুধু ডাল দিয়ে ভাত খেলেন, আর কিছু খেলেন না, ঠাকুর পান খেতেন। বড় মা হাত ধুয়ে যথারীতি পান নিয়ে ঠাকুরের কাছে গেছেন, যে বলছেন ঠাকুর আপনি বললেন ডাল খুব ভালো হয়েছে, আমি তো দেখলাম ডাল একটু নুন দেওয়াই হয় না। তাই নাকি শালা, নুন দিলে তো আরও ভালো হতো। বড় মা হাসলেন না কাঁদলেন, চোখে জল মুখে হাসলেন, অপূর্ব মাধুর্য লীলা আমরা অনেকেই দর্শন করেছি। দেখুন এরপরে অনেক কথা বলতে হয়। আমাদের সংসার জীবনে স্বামী স্ত্রীরা অনেক সময় ঝগড়া করে, তার যে কুপ্রভাব সন্তানের প্রতি পড়ে, তারা আস্তে আস্তে মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি হারিয়ে ফেলে, আস্তে আস্তে বিপদগামী হয়ে ওঠে। সেইটা যাতে না হয়, স্বামী স্ত্রী কীভাবে এই অসহনীয় পরিস্থিতি বা ভুল ত্রুটি তিক্ত অভিজ্ঞতা করে সুসামঞ্জস্য করে একটা আনন্দময় পরিবেশের সৃষ্টি করতে হয়, তা তিনি আচরণ করে দেখিয়েছেন। আরেকটি কথা, অনন্ত লীলা তো রয়েছে, সব তো বলা যায় না। আমাদের সুস্থ দীর্ঘ জীবন লাভ করার জন্যে শ্রী শ্রী ঠাকুর সবাইকে নিরামিষ খেতে বলেছেন। আপনারা জানেন আজকে বড় বড় ডাক্তাররা বলছেন যে নিরামিষ খাদ্য আছে মানুষের উত্তম খাদ্য। যাই হোক, এ বিষয়ে আজকে আলোচনার বিষয়বস্তু না। নিরামিষ, ভালো নিরামিষ যদি খেতে হয় খাদ্য কেমন হবে? সহজ পাচ্ছ, পুষ্টিকর, অথচ সুস্বাদ। কী করে রান্না করবেন? শ্রী শ্রী বর্মা আপনাদের জন্য রান্নার বই লিখে রেখে গেছেন, আপনারা পাঠ করবেন, রান্না শিখে নেবেন, আমাদের পরিবার নিরোগ সুস্থ এবং দীর্ঘ জীবন লাভ করবে। হতাশার পালন করার মধ্যে দিয়ে আপনারা সবাই আনন্দময় দীর্ঘ জীবন লাভ করুন, আমাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এইখানেই শেষ করব। জয় গুরু, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।